যে আমার অনুভবের ফুল দেখে তোরে। তাহলে কি হলিউডে অভিষেক হতে যাচ্ছে জায়েদ খানের? এবং জমজমাট আয়োজনে হয়ে গেল আরফান নিশুর প্রথম সিনেমা সুরঙ্গ এর মহরত। আরও থাকছে একই ফ্রেমে তুমুল জনপ্রিয় দুই নায়িকা। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। দেশের আলোচিত অভিনেতা জায়েদ খান, তাকে চিত্রনায়ক হিসেবে স্বীকৃতি দিতেও আপত্তি কিছু মানুষের। এর ফলে নেট দুনিয়ায় নিয়মিত ব্যঙ্গ বিদ্রুপের শিকার হন এই নায়ক। এসব নিয়ে কোনো প্রতিবাদ করেন না তিনি, তার মতে অযোগ্যরাই ট্রল করেন। তবে সুযোগ পেলে সব সমালোচনার জবাব দিতে প্রতিজ্ঞাবদ্ধ যায়। এবার হয়তো সেই সুযোগের দ্বার প্রান্তে তিনি। শিগগিরই বলিউডে অভিষেক হতে পারে তার এক্সেল ফিল্মস এবং জাহাঙ্গীর শিকদার প্রযোজিত। এখন জায়েদ মুম্বাইতে অবস্থান করছেন, নিয়মিত বিভিন্ন মুহূর্তের ছবিও প্রকাশ করছেন তিনি। অনেকে মজা করে বলছেন নিশ্চয়ই বলিউডে অভিনয় করতে যাচ্ছেন বাংলার দাবান। সত্যি বলিউডে অভিনয়ের বিষয়ে কথাবার্তা চলছে জায়েদের। তিনি জানান ধামাকা আসছে, তবে এর বেশি কিছু বলতে চাইলেন না। বিষয়টি চূড়ান্ত না হওয়া পর্যন্ত কিছু খোলাসা করবেন না বলেও জানান তিনি। পরাণ খ্যাত নির্মাতা রায়হান রাফির পরিচালনায় সুরঙ্গ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে ছোট পর্দার দাপুটে অভিনেতা আরফান নিশু। ছবিতে তার বিপরীতে থাকছেন অভিনেত্রী তমা মির্জা। জমজমাট আয়োজনে হয়ে গেল অভিনেতা আরফান নিশুর প্রথম সিনেমা সুরঙ্গ এর মহরত। গত মঙ্গলবার সন্ধ্যায় গুলশানের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় সুরঙ্গ এর মহরত। 23 বছরের ক্যারিয়ারে প্রথম সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন আরফান নিশু। অভিনেতা আরফান নিশু বলেন, সবসময়ই ইচ্ছা ছিল বড় পর্দায় কাজ করব। সবচেয়ে সহজ গল্পে কাজ করতে চেয়েছিলাম, সুরঙ্গ তেমনই। প্রতিটি কাজই চ্যালেঞ্জ নিয়ে করি, যেহেতু ফিল্ম তাই এতে বাড়তি এফোর্ট অবশ্যই থাকে। কয়েক মানুষ যারা এটার পেছনে কাজ করতেছে তারা সবাই যারা সুরঙ্গতে যুক্ত আছেন, আমার বিশ্বাস সবার মধ্যে হার্ড ওয়ার্কিং করার মানসিকতা আছে, সবাই ডেডিকেটেড আছে, ভালো কিছু হবে আশা করি। করতে পারি তাহলে আমার মনে হয় যে তাদেরও বিলিফ সিস্টেম ওটা নাড়া দিবে। মজার ছলে নিশু বলেন, বৃদ্ধ বয়সে সিনেমায় নামার চেষ্টা করেছি, সবার দোয়া ও সাপোর্ট চাই, শুটিং শেষে আরো ভালো অভিজ্ঞতা জানাতে পারবো। আমি শিওর যে দর্শককে ভেবেও গল্পটা ফাঁদে নাই, ও ওর জীবনবোধ থেকে গল্পটা ফাঁদছে বা ও যে গল্পটা বলতে চায়। সাবনুর ও পূর্ণিমা ঢাকায় চলচ্চিত্রের এক সময়ের তুমুল জনপ্রিয় দুই নায়িকা। এখন সিনেমা থেকে তো বটেই, দেশ থেকেও অনেক দূরে রয়েছেন সাবনুর। অন্যদিকে দেশে থাকলেও সিনেমায় খুব একটা দেখা যায় না পূর্ণিমাকে। সম্প্রতি অস্ট্রেলিয়াতে ঘুরতে গেছেন পূর্ণিমা। দেশটির সিডনি শহরে বর্তমানে বসবাস করেন সাবনুর। সেখানেই মিলিত হয়েছেন এই দুই তারকা। এরপর ভক্তদের সঙ্গে ফেসবুক লাইভে এসে আড্ডাও দিলেন তারা। কোন অভিনয় করতে যায় সাবনুর আপুর কথা সবার আগে মনে আসে। দীর্ঘদিন পর সামনাসামনি সাক্ষাতে প্রাণ খোলা আড্ডায় একে অপরকে প্রশংসায় ভাসালেন। এদিকে পূর্ণিমারও অভিনয় গুণ ও উপস্থাপনার প্রশংসায় ভাসান সাবনুর। যদিও আমরা তার ধারে আচ্ছা আমাদের সম্বন্ধে সবার একটা ব্যাড ধারণা আছে, সবার বলে দাও।